নাটোরের গুরুদাসপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ল কারের উপর, প্রাণে বাঁচলেন পরিবারের পাঁচজন। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মোহাম্মদ বেল্লাল হোসেন বাবু, নাটোর জেলা প্রতিনিধি। সঙ্গে আছে আমি তানজানা রহমান লিজা। নাটোরের গুরুদাসপুরে ব্যাপক দমকা হাওয়া ও বৃষ্টির সাথে বছরের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেল নাটোরের গুরুদাসপুর উপজেলার উপর দিয়ে। রোববার বিকেল চারটার দিকে ঝড়ের তাণ্ডবে পৌর শহরের কামারপাড়া ব্রিজ সংলগ্ন সড়কে চলন্ত একটি কারের ওপর বেলগাছের মোটা ডাল ভেঙে পড়ে। এ সময় গাড়িটি ধীর গতিতে চললেও সামনের গ্লাস ও ছাদে বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে গাছের ডালটি ভেঙে পড়লে গাড়ির চালক সুমন ও তার স্ত্রী, শিশু সন্তান সহ একই পরিবারের পাঁচজন প্রাণে বেঁচে গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, ঝড় কমলে বিকেল পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছের ডাল কেটে গাড়িটি উদ্ধার করেছেন। পাশেই প্রাণে বেঁচে যাওয়া পরিবারটির লোকজন শিশু সন্তানকে জড়িয়ে কান্না করছিলেন। কার চালক সুমন উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাসিন্দা, তিনি ভাড়ায় গাড়ি চালান। এদিকে উপজেলার নাজিরপুর, বিয়াঘাট, খুবজিপুর, মসিন্দা, ধারাবাড়িশা ও চাপিলা ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘর বাড়ি, ফসল, দোকানপাট সহ গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঝড়ের আভাস পেয়ে আগেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঝড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটত। গাছের ডাল ভেঙে চলন্ত কারের উপর পড়লে অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া চালক সহ প্যাসেঞ্জাররা। গাড়িটি ভাঙা ডালের নিচে থেকে উদ্ধার করে সড়কের চলাচল স্বাভাবিক করা হয়েছে।